করোনা মোকাবেলায় কঠোর হচ্ছে মণিপুর সরকার সংক্রমণ রুখতে আগামী আঠেরো জুন থেকে আঠাশ জুন পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখতে প্রস্তাব পাঠানো হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্ম সচিবের কাছে সোমবার মণিপুরের মুখ্য সচিব ডক্টর জে সুরেশ বাবু অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্ম সচিব ঊষা পাঠীর কাছে লেখা একটি চিঠিতে উড়ান পরিষেবা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন চিঠিতে তিনি বলেছেন বহিঃরাজ্য থেকে যারা আসছেন তাদেরকে কঠোরভাবে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং প্রত্যেকে সোয়াব টেস্ট ক করা হচ্ছে বাধ্যতামূলক যাদের রিপোর্ট নেগেটিভ এসছে তাদেরকেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে বিমানবন্দরে যাত্রী সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এখনো পর্যন্ত পনেরো হাজার স্যাম্পল পরীক্ষা করা সম্ভব হয়নি ব্যাকলগ শেষ করার জন্যই দশ দিন উড়ান পরিষেবা বন্ধ রাখা হোক পাশাপাশি প্রাতিষ্ঠানিক সেন্টারের ফিড হ্রাস করা যাবে বর্তমানে প্রতিদিন উড়ান বিমানবন্দরে করোনা আক্রান্তের সংখ্যা চারশো আঠান্ন এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা তিনশো সাতষট্টি মুখ্য সচিব চিঠিতে স্পষ্টতই উল্লেখ করেছেন সংক্রমণ যাতে গোষ্ঠী সংক্রমণের দিকে না যায় সেই জন্য এই প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে চ্যানেল দিন রাত